ওয়ান কোয়ার্টার আনা, সমস্ত ইন্ডিয়ান কারেন্সি, মুঘল যুগে পুরনো সব ডায়ালের ঘড়ি, কত পয়সা, 1984 মানে মুঘল সম্রাট আকবরের কয়েন হচ্ছে এটা, ইন্দোনেশিয়া, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ইউএসএ, ইটালি, অস্ট্রিয়া। প্রথম কথা, আমার মানি ব্যাগটা ছিঁড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানি ব্যাগ কিনলে আর হয়তো টাকা হবে না, তাই জন্য পুরনো মানি ব্যাগ আমি ইউজ করি। এটা আমার ধারণা, যাই হোক, ভুল ধারণা এটা, তো যাই হোক। এবার মানি ব্যাগের ভিতরে বিভিন্ন তো টাকা রয়েছে, এটা যেরকম একটা 20 টাকার নোট রয়েছে, এটা আমরা সবাই দেখেছি, মানে 20 টাকার নোট বা 50 টাকার নোট, এই ধরনের নোট আমরা সবাই দেখেছি, ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু দেখেছি এই নোটগুলো। কিন্তু কিছু কিছু নোট আছে যেগুলো মানে বিদেশি মুদ্রা, যেগুলো বিদেশি যে টাকাগুলো বা কয়েন, ঠিক আছে, বাংলাদেশের টাকা তো দেখেছি অনেকেই, এরকম অনেক টাকা আমরা দেখিনি। তাই জন্যই আজকে এমন একটা জায়গায় যাব যেখানে এই বিভিন্ন যে কয়েন, সে কয়েন আমরা দেখতে পারব। কলকাতা কয়েন এক্সপো 2023, সেখানে আজকে যাব। যেটা হচ্ছে হলো এই হলদিরাম ব্যাঙ্কোয়েট হল বালিগঞ্জে। আমি চলে এসেছি একদম এখানেই সামনেই, আর একটু আগে বৃষ্টি হলো, যেন ওয়েদারটা এতটাই সুন্দর। একদম বালিগঞ্জ পাড়ি থেকে সামনের দিকে এসে তারপরে এটা পড়ে, এটা হচ্ছে মেইন গেটটা, তিনতলাতে হচ্ছে এটা, কলকাতা কয়েন এক্সপো 2023, কলকাতা মুদ্রা প্রদর্শনী, ঠিক আছে। কিন্তু বাইরেতেও এখানে এই রাস্তার মধ্যেও অনেক মানুষজন এগুলো নিয়ে বসেছে, বিভিন্ন কয়েন, বিভিন্ন টাকা টাকা নিয়ে বসেছে পুরো রাস্তাটা জুড়ে। বাইরেতে এখানটাতে চলে এসেছি, দেখো এখানে একটা কাকুর গাছে রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, 1000 টাকার নোট, এগুলো বন্ধ হয়ে গেছে, সে সমস্ত জিনিসপত্র। ওকে, এগুলো কি তুমি সব কালেক্ট করেছো? মানে আমাদের ভারতেরই রয়েছে নাকি অন্যান্য দেশেরও রয়েছে? ভারতের সব, আচ্ছা, সব কিছু এখানে ভারতের সব টাকা পয়সা সব মুদ্রা রয়েছে। 5 টাকার যে নোট, সেই নোটগুলো এখনও দেখা যায়, 5 টাকার। এই 1 টাকার যেগুলো রয়েছে এই জিনিসগুলো দেখা যায় না, একটু দেখি 1 টাকাটা, এইগুলো এখন আর সেইভাবে এইরকম 1 টাকা দেখা যায় না, ঠিক আছে, তাও এখন অনেকের কাছে রয়েছে। এই যে 100 টাকাগুলো, এই 100 টাকাগুলো কি অনেকদিন আগে থেকে সব কালেক্ট করা? ভারতীয় মুদ্রা কিন্তু, ঠিক আছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক লেখাই রয়েছে, অনেক পুরনো 100 টাকা, সেগুলোকে এইভাবে রাখা রয়েছে। এখানে 2 পিস রয়েছে, এখানে আরও রয়েছে, আরও অনেক রয়েছে, এখানে প্রচুর এখানে কয়েন রয়েছে, সে কয়েনগুলো আমি এখানে দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে সব আলাদা সব কয়েন, ঠিক আছে, এটা কি হাফ রুপি, এই সমস্ত হাফ রুপি, হাফ আনা, আরও কী কী আছে তোমার কাছে একটুখানি দেখাও, কী কী জিনিসপত্র আছে? আচ্ছা, সব থেকে কম থেকে, হ্যাঁ, যেগুলো আমরা দেখিনি সেই জিনিস দেখি, সে এটা 1800 সালের পয়সা, দেখো কতটা পুরনো, ঠিক আছে, 1 কোয়ার্টার আনা, সে 1 কোয়ার্টার আনা এখানে রাখা। এই সব 20 টাকাগুলো তো দেখেইছি, ঠিক আছে, এগুলো 20 টাকা, এগুলো কি মানুষজন এখান থেকে নিয়েও যেতে পারে? মানুষজন নিয়েও যেতে পারে, সব তোমাদের কাছে টাকা দিয়ে নিয়ে যেতে পারে, তাই তো? আচ্ছা, এটা কি কেস? আচ্ছা, 1টা টাকা, সেটা কাকু কালেক্ট করেছে। এটা এগুলো কোথা থেকে কালেক্ট করো? মানে এমনি ঠিক আছে, সারা ভারতবর্ষ আরো একটুখানি জিনিসপত্র দেখাই তোমাদেরকে, সব পুরনো পুরনো সমস্ত টাকাই, যে এগুলো তো যেরকম ব্যান হয়ে গেল, 1000 টাকা। কয়েন রয়েছে অনেক কয়েন, এগুলো সব 25 পয়সার কয়েন, এগুলো আমি দেখেছি, কিন্তু এই যে এক্ষুনি যেগুলো দেখালো, এই 1 আনা, এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। 10 টাকা তো প্রচুর রয়েছে, মানুষজন এরকম ভিড়ও করছে, ঠিক আছে, দেখছেও, মানে মানুষের ইন্টারেস্টও রয়েছে এই ব্যাপারটার প্রতি। এই কাকুর কাছেও অনেক রকমের কালেকশন রয়েছে, ঠিক আছে, এখানে তো আমাদের দেশের তো রয়েছে, কিন্তু বাইরের ভুটান, নেপাল সব রয়েছে, এখানে লেখা রয়েছে সমস্ত ভুটান, নেপাল, বাকি সব কান্ট্রির রয়েছে। কোন কোন দেশের রয়েছে আপনার কাছে? 115টা কান্ট্রি, ঠিক আছে। এইটা কি কান্ট্রি? এই যে বড় বড় যেটা রয়েছে, ইংল্যান্ডের,
নিউজিল্যান্ডের সার্কুলেশন মানে ইয়ে আচ্ছা এই ভাইয়ের সাথে দেখা হলো, 500 টাকার নোট যেটা ব্যান হয়ে গেল ঠিক আছে সেগুলো সব দিতে এসছে এখানে, মানে এখানেই দিয়ে তারপর তোমরা আবার টাকা আর কি আছে তোমার কাছে? ভারতীয় মুদ্রা নাকি? হ্যাঁ, এখানে অশোক স্তম্ভের চাপ রয়েছে, এটা আমাদের ভারতেরই ঠিক আছে। আরো একটা রয়েছে এখানটাতে 1917 সালের, কতটা পুরনো ঠিক আছে। এই জিনিসগুলো কালেক্ট করা একটা বিশাল ব্যাপার স্যাপার, মানে নেশা থাকে, নেশা থেকে এগুলো করা হয়। বেশ দেখো কত পুরনো একটা প্রজেক্টার, এরকম প্রজেক্টার এখন তো দেখাই যায় না। ওই দিকটাতেও মানে প্রচুর মানুষজন কিন্তু এখানে রয়েছেন, এই জিনিসগুলো এখানে রয়েছে। আমি একটু পরে ভিতরে যাব, ভিতরেও দেখাবো। নতুন 100 টাকা 2 টাকা সমস্ত জিনিসপত্র রয়েছে, এগুলো দেখাই একটু। এই যে পয়সাটা, এটা কোথাকার গো? এইখানটাতে কোনো দেব দেবীর যে মূর্তি, সে মূর্তি রয়েছে। আরো সব রয়েছে, এগুলো সব পুরনো 1 টাকার কয়েন ঠিক আছে। এই জিনিসগুলো দেখাই দেখো কতটা পুরনো, গন্ডারের ছবি রয়েছে, প্রচুর রয়েছে এখানে জিনিসপত্র। পাশেরটা দিয়ে দেখি, এখানটাতে একটা অ্যান্টিক আমি জিনিস দেখলাম, এসব অ্যান্টিক জিনিসপত্র আলাদিনের প্রদীপ প্রদীপের মতো লাগছে, যেগুলো মানে ফুলদানি থেকে শুরু করে তারপরে এই যে এই পুজোর যে জিনিসপত্র সেগুলো সব কালেক্ট করেছে এখানে। কিছু ঘড়ি, পুরনো ঘড়ি, কিছু সব জিনিসপত্র সব কালেক্ট করেছে এখানে। কাকু ওইটা কি গো? এটা ওটা কি আছে? কত কতদিন আগে কার এটা? ব্রিটিশের আমলের, শুনে দেখাই তোমাদেরকে দেখো জিনিসটা কত পুরনো জিনিস, সব ব্রিটিশ আমলের সব জিনিসপত্র কালেক্ট করা বিশাল ব্যাপার স্যাপার। এই খুলে গেল, আর এই হাতিটা কিসের তৈরি? এটা হাতিটা কিসের তৈরি? কাঠের হাতি, আফ্রিকার আফ্রিকান হাতি। ওয়া, আর কোন কোন জিনিস এরকম অন্যান্য দেশ থেকে নিয়ে আসা আছে? এটা ধর, এটা কি নানান জায়গার কালেকশন আমেরিকা থেকে? এটা তোমার পুরো মেটালের রয়েছে ঠিক আছে, কোনো একটা মেটালের ব্যাপারটা রয়েছে। এগুলো কীরকম দাম রয়েছে, কোনটার কীরকম? 500 টাকার। আর এই ইংরেজ আমলের হুকাটা, এটাও 500। সব থেকে বেশি দামের কী আছে তোমার কাছে? সিন্ধুক, এটা কিসের? মেটালের? আচ্ছা, পুরোটা মেটালের সিন্ধুক। এইসব জিনিসপত্র আগেকার দিনেই ব্যবহার করা হতো ঠিক আছে। আর এখানে সবই ঘটি বা এরকম টাইপের, এটাকে যেন কি বলে, জল জল দেওয়ার ইয়ে না? আচ্ছা, এই একটা হামাল দিস্তা, বাহ ভালো ভারী এটা ঠিক আছে। 100 বছর আগে, 100 বছর আগে এইটুকু আমি ধরে আছি, প্রচুর ভারী, প্রচুর ভারী। এটার দাম কত দাদা? এটার কত প্রাইস আছে? 2000 টাকা। এই তালাটা কবেকার তালা? 70-75 বছর পুরনো তালা। এখানে নাম লেখা রয়েছে রোনাক ঠিক আছে, রোনক বা রোনাক মাইন্ড কিছু একটা এরকম লেখা রয়েছে। কত পুরনো কালেকশন সব। আর এইগুলো কি কাঁসার? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের? কত দাম ওটা? চীনামাটির।
1200 টাকা। আচ্ছা, বাকি সমস্ত সব আইটেমস রয়েছে। পুরোনো দিনে যে সমস্ত আইটেম দেখা যেত সেই সমস্ত আইটেম, এটা একটা পালকি নিয়ে যাচ্ছে সেরকমও দেখতে পাচ্ছি আমি। আর কি আছে এটা? ওল্ড ওল্ড সিগারেট খাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, সিগারেট আরো একটা জায়গায় চলে এসেছি, এখানেও বেশ কিছু এই সমস্ত যে জিনিসপত্র অ্যান্টিক্স জিনিসপত্র সেগুলো রয়েছে, সব ছোট যে সিন্ধুক টাইপের, তারপর আগেকার দিনে যে এই এগুলো যে হতো এগুলো লাইট লাগাইতো না? হ্যাঁ, ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল লাইট এগুলো রয়েছে। এগুলো কীরকম দাম রয়েছে কাকু? কীরকম দাম এগুলো? 2500 টাকা। আর এই বুদ্ধ মূর্তিটা যেটা রয়েছে? 3000 টাকা। সব পুরনো জিনিসপত্র। একটা গাড়ি দেখতে পাচ্ছি, সে পুরনো দিনে যে সব গাড়িগুলো চলতো সেরকম একটা গাড়ি, সাজানোর গাড়ি। এসব জিনিসের মানে কালেকশন অনেকেই করে আর কি। এগুলো কিসের চামচ গো? কিসের? জার্মান সিলভার। পুরো একদম চকচক করছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এই তো লেখা রয়েছে, ঠিক আছে, তো চকচক করছে। এত পুরনো হলেও পুরো ব্যাপারটা কিন্তু এরকম চকচক করছে। অনেক রকমের যে ঘড়ি, সেই ঘড়িগুলোর এখানে কালেকশন করা না। এখনকার দিনে এরকম স্মার্ট ওয়াচ থাকলেও এইসব জিনিসপত্র অনেকের ইচ্ছে রয়েছে, সেগুলো কিন্তু কালেক্ট করে রাখে। এটা কি রয়েছে কাকু? ক্যামেরা দেখাই তোমাদের, ক্যামেরাটা কতটা পুরনো ক্যামেরাটা? ক্যামেরাই তো নাকি অন্য কিছু? লেন্সটা এখানে রয়েছে, এটা ওদের কয়েল কিছু একটা হবে। এইসব গাড়ি ফাড়ি সব জিনিসপত্র রয়েছে সব। আর এটা কি চাকু? চাকু এই জিনিসটা কি দাদু? এটা একটু দেখি। ও মাই গড, কি ভারী এটা, বুঝতে পারিনি যে এটা এতটা ভারী হবে, বিশাল ভারী। ওটার কি প্রাইস আছে? 3000 টাকা। না, এতক্ষণ তো বাইরে ঘুরলাম, এবার যাবো তিনতলায়। এই হচ্ছে তিনতলায় চলে এসেছি, এখানে একটা এরকম লেখা রয়েছে কলকাতা কয়েন এক্সপো। চলো ভিতরটায় যাই। ভিতরটা এরকম অ্যারেঞ্জমেন্ট আছে, এরকম পুরো মেলার মতো পুরো ব্যাপারটা, অনেকটা বড় এরিয়া। এখানে সমস্ত ইন্ডিয়ান কারেন্সি, সেই ইন্ডিয়ান কারেন্সিগুলো রাখা রয়েছে, ঠিক আছে। সব 10 রুপিস, 10 টাকার নোট এইরকমও যে হতো, দেখো 1 টাকার নোট তো দেখেছি এই ধরনের নোটগুলো, কিন্তু এইরকম ধরনের নোট, এই যে এইরকম ধরনের নোট 10 টাকা এরকম কখনও দেখিনি আমি। রিসেন্ট 200 টাকার নোটও এখানে রাখা রয়েছে, মানে সমস্ত কিছু এখানে প্রদর্শনীর মধ্যে পুরোপুরি করা হয়েছে, অনেকটা জায়গা জুড়ে পুরো ব্যাপারটা হচ্ছে। বিভিন্ন ওই বাটিগুলোর মধ্যে বিভিন্ন রকমের 2 টাকা 1 টাকা সব রয়েছে, রেয়ার 2 টাকা যেগুলো দেখা যায় না, ঠিক আছে, সেরম ধরনের। এই 10 টাকার এখানে কয়েন রয়েছে, ঠিক আছে, 10 টাকার কয়েন তো আমরা এমনিই দেখি। দাদা এখানে যে 10 টাকার কয়েন আছে দাদা, এগুলো কি মানে আমাদের কাছে তো 10 টাকার কয়েন থাকে, কিন্তু এগুলো আলাদা কি সেটা একটু বলে দাও। আলাদা কি আছে 10 টাকার কয়েনে? আলাদা নেই, আচ্ছা রেয়ার, আচ্ছা এর মধ্যে কিছু 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 রেয়ার ব্যাপার আছে, একটু দেখাই। এখানে এখানে বাঘ দেখা যাচ্ছে, ঠিক আছে, সেগুলোকে কালেকশন করেছে, এরকম তো দেখি আমরা। 20 টাকার কয়েন আমি জমাই, মানে যার কাছে দেখি নিয়ে নিই 20 টাকার কয়েন। 50 পয়সা, আগে সব ইউজ হতো 50 পয়সা, লজেন্স খেতাম। আচ্ছা এই ধরনের 50 পয়সা দেখো, এখানে 50 লেখা রয়েছে, এখানে সব 20 টাকা 10 টাকা সব আরও রয়েছে জিনিসপত্র। এই জায়গাটাতে দেখাই, এখানে কি কি আছে কাকু? ডলার আছে, ডলার ডলার বলছে পাউন্ড, আচ্ছা পাউন্ড আছে, তারপরে এগুলো কি তামার? তামার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, ঠিক আছে। এটা নিন, এটা নিন, এটা নেবেন, এটা নকল, এটা নকল, এটা আসল, আচ্ছা। সব জিনিসপত্র দেখো যা কখনো দেখিনি, সেসব জিনিসপত্র সব এখানে সমস্ত যে ইয়েগুলো রাখ। আচ্ছা ইন্দিরা গান্ধীর আমলের, এটা 1917 থেকে 1984 লেখা রয়েছে, তখনকার 5 টাকা, কতটা বড় আকৃতির 5 টাকা ছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময়ের 5 টাকা, এখন তো সে 1 টাকার মতো হয়।
আচ্ছা 25 পয়সা সব 25 পয়সাগুলো এইটা কি গো এই যে যে মাছখানে যেরকম চেনা পয়সা এটা এটা বহুত দিনের বহুত ব্রিটিশ পিরিয়ডের আচ্ছা ব্রিটিশ আমলের সব ছোট 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 পয়সা 1 পয়সা ঠিক আছে 1 পয়সার এখানে কয়েনগুলো এখানে বেশ কিছু দেশলাই যে দেশলাই হয় না সেই দেশলাইয়ের যে খাপগুলো সেগুলো অনেকে জমায় সেগুলোকে এখানে রাখা রয়েছে সব বিভিন্ন রকমের দেশলাই বেশ কিছু পুরনো পুরনো ফটোগ্রাফ ঠিক আছে তারপর এগুলো কি আছে গো এগুলো কি আইটেম এগুলো জিনিসগুলো সব জিনিসপত্র চেক ফেক হবে হয়তো কিছু কিছু ব্যাংকের সব নথি ঠিক আছে সব পুরনো পুরনো ব্যাংক বেঙ্গল ব্যাংক তারপরে ব্যাংক অফ বরোদা ঠিক আছে পুরনো পাসবুক সে পাসবুকগুলো এখানে রাখা রয়েছে মানে বিভিন্ন সময় তো ব্যাংকের সব পাসবুকগুলো চেঞ্জ হয় বা এখানে চেকগুলো সেগুলো চেঞ্জ হয় যে জিনিসগুলো সেগুলো এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম সব এখানে লেখা রয়েছে কার কার আমলের সব ঠিক আছে আলাউদ্দিন খলজি তারপরে মোহাম্মদ বিন তুগলক যখন তাদের শাসনকাল ছিল তখনকার যে পয়সা সেই পয়সাগুলো এখানে রাখা রয়েছে এই যে পয়সাটা দেখছো এটা হচ্ছে শেরশাহের আমলের এখানে সব মোগল যুগের সমস্ত যে টাকাগুলো সেই মোগল যুগের টাকাগুলো রাখা একসাথে রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবুয়ের 20 টাকার যে নোট সেটা আরও সব জিনিসপত্র 1000 টাকার এটা কোন কোথাকার এটা হুইচ কান্ট্রি সব অন্যান্য সব দেশের জিনিসপত্র কত পুরনো পুরনো একটা নোট ঠিক আছে সব পুরনো নোট মানে উনিও আর কি এখানকার নয় কিন্তু ঠিক আছে ইন্ডিয়ান নয় তারা এখানে এসছেন এই টোটাল কয়েন এক্সপোতে এগুলোকে দেখানোর জন্য এই কাকুর কাছে বিভিন্ন রকমের দেশলাইয়ের যে খাপ সে খাপ রয়েছে কাকু কত রকমের রয়েছে দেখো কত রকমের সব দেশলাইয়ের খাপ একবারে জমাতে পারেন সব বিভিন্ন রকমের দেশলাইয়ের খাপ কত রকমের রয়েছে তাও 10,000 রকমের সব দেশলাইয়ের খাপ সেগুলো কালেক্ট করেছে বিভিন্ন কোম্পানির এখানটাতে দেখাই 2 পয়সা ঠিক আছে 2 পয়সার সময়কার যুগের মানে এগুলো কি ভারতীয় হ্যাঁ মুম্বাই কলকাতা সব লেখা রয়েছে 1967 সালের ঠিক আছে 1968 সালে 1972 সালের সব সালগুলো এখানে মেনশন করা ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার ঠিক আছে এগুলো আমরা বুঝবো না ঠিক আছে এগুলো ইউথ ইয়ার যেটা হয়েছিল আর কি তখনকার সময় 10 টাকা কত বড় 10 টাকা দেখো 100 টাকার কখনো কয়েন দেখেছো এটা হচ্ছে 100 টাকার কয়েন 1997 সালের কয়েন নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে এখানে এবার এগুলো দেখাই যে আলাদিনের প্রদীপের মতো জিনিসপত্র এগুলো সব অ্যান্টিক জিনিসপত্র সব একটা জুতো রয়েছে একটা বুট রয়েছে এখানে মানে বাইরে যেরকমটা ছিল অ্যান্টিক জিনিস সেটা ভিতরেও রয়েছে অ্যান্টিক জিনিসপত্র এখান থেকে মানুষজন কালেক্ট করতে পারে সব ছোটো 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 1 টাকা 1 পয়সা পুরনো সব দলিল কাগজপত্র সেগুলোও এখানে কালেক্ট করে রাখা বিভিন্ন মানুষজন আসছেন এখানে কিন্তু এগুলো দিচ্ছেনও ঠিক আছে মানে এগুলো মানে কেনা বেচা দুটো একসাথেই হচ্ছে মানে তোমার কাছে যদি থাকে তুমি এসে দিতে পারো একটা পুরনো ক্যামেরা দেখাই একটা ক্যামেরা পুরনো রকমের আর এটা একটা লাইট মনে হয় রয়েছে এখানটাতে পুরনো সব ডায়ালের ঘড়ি সে ঘড়িগুলো কালেক্ট করেছে তারপর ছুরি চামচ যেগুলো বাইরেও ছিল আর একটা জিনিস দেখলাম রেলের টিকিট এই ধরনের টিকিট আগে পাওয়া যেত এখন তো অন্যরকমের হয় আর কি এরকম মোটা রকমের পাওয়া যায় না সে রেলের টিকিটও কালেক্ট করেছে বাসের টিকিটও রয়েছে সাথে সাথে রেলের অ্যান্ড বাসের টিকিট আগেকার দিনে টেলিগ্রাম ছিল সেই টেলিগ্রাম দেখলাম জীবনে প্রথমবার দেখলাম আমি কখনো দেখিনি এই জিনিস বহু পুরনো টেলিগ্রাম তারপরে এখানে ক্যান্সেল চেক আছে একটা এখানে লেখা রয়েছে ইন্দোনেশিয়া ক্রোয়েশিয়া কলম্বিয়া ইউএসএ ইটালি অস্ট্রিয়া থাইল্যান্ড ইউএসএ ইস্ট আফ্রিকা সুদান কত রকমের যে পয়সা এখানে এখানে না আসলে তুমি বুঝতে পারবে না মানে পুরো মানে ভর্তি ভর্তি এসব জিনিসপত্র লন্ডনের কিছু একটা রয়েছে সাথে সাথে লেটার ফেটারও রয়েছে অনেক পুরনো পুরনো জিনিসপত্র এদিকেও এগুলো রয়েছে এগুলো কোথাকার এগুলো কোথাকার একটা হবে এখানটাতে দেখাই তোমাদেরকে 100 টাকার যে নোটগুলো তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেম নাম্বারের যে নোট সেই নোটগুলো এখানে সাজানো রয়েছে এখানে নাম্বারটা দেখাই 9191 খুব রেয়ার নাম্বার সেই রেয়ার নাম্বারগুলো কালেকশন করা
বাকি সাথে সাথে সব পুরনো সব 100 টাকার নোট সেগুলো এখানে রয়েছে। দেখো কত পয়সা, ভর্তি ভর্তি পয়সা সব। আর একটা জিনিস দেখলাম, ডাক টিকিট। এখন তো সব পোস্ট অফিসের ব্যাপার স্যাপারগুলো এখন ইমেলে কনভার্ট হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে গেছে। ডাক টিকিট যে কালেকশান এটা এখানে রয়েছে, বিভিন্ন সময়ের মানে বিভিন্ন সময়ের কালের যে ডাক টিকিট সেগুলো রয়েছে এখানে। দেখো কত কত সব কয়েন, ঠিক আছে, সব কয়েনগুলো রাখা। এগুলো আমাদের এখানে শুধুমাত্র না, অন্যান্য জায়গারও রয়েছে। 6 o'clock 1984, আচ্ছা 1/4 আনা 1858 সালের। আবার একটা 100 টাকার কয়েন দেখলাম, ওইখানটাতেও দেখেছিলাম 100 টাকার সাথে সাথে। এখানে মহাত্মা গান্ধীর যে ডান্ডি অভিযান সেই জিনিসপত্রগুলো এখানে রয়েছে, মানে তখনকার জিনিসের যে ইয়েগুলো, মানে এই কী বলে এগুলোকে, ছোটো ছোটো যে জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে সব রাখা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখতে বেশ ভাল লাগছে। সব বাটির মধ্যে কয়েনগুলো সব রাখা রয়েছে, বিভিন্ন সময়কালের বিভিন্ন রকমের টাকা। এগুলো খুব দেখতাম আগে, আমাদের বাড়িতে ছিল এগুলো, 10 পয়সাগুলো ছিল, এখন কোথায় গেছে কি জানি, সব হারিয়ে গেছে। আর একটা রেয়ার জিনিসপত্র দেখলাম এখানে, দেখো 6 এর পরে 1 2 3 4 5 5টা 0, আবার 2 এর পরে 5টা 0। এই জিনিসগুলো খুব দেখার মতো জিনিস, ঠিক আছে, মানে পরপর সব 100 টাকার যে নোটগুলো সব এই সিঙ্গেল নাম্বারের পরে শূন্যগুলো রয়েছে। তবে যে 786 রয়েছে এখানে, 786 দুইবার রয়েছে, আবার 786-র পরে 3টে 0 রয়েছে, এসব নাম্বারগুলো কালেক্ট করেছে এরা। মুঘল আমলের যে কয়েনগুলো, মানে মুঘল সম্রাট আকবরের কয়েন হচ্ছে এটা, ঠিক আছে। আরও সব জিনিসপত্র রয়েছে, কোনটা কোনটা একটুখানি বলতে পারবে? সব লেখা রয়েছে, আচ্ছা এটা বললে তো আকবরের কয়েন, এটা বেঙ্গল সুলতানের কয়েন, এটা বাংলার সুলতানের কয়েন, আচ্ছা এটা বেঙ্গল সুলতান, বেঙ্গল প্রেসিডেন্সি, এটা আচ্ছা বেঙ্গল প্রেসিডেন্ট, না না এটা শাহজাহানের কয়েন, শাহজাহান, আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট আছে সব, আওরঙ্গজেব আছে, বুঝতে পেরেছি। এটাই ছিল হচ্ছে কলকাতার সব থেকে বড় কয়েন এক্সপো 2023। আমি প্রথমবার দেখলাম এরকম ধরনের জিনিসপত্র, আমি আগে কখনো দেখিনি যে মুঘল সম্রাট আকবর জাহাঙ্গীরের আমলের যে কয়েন, তারপরে আরও সব বিভিন্ন দেশের কয়েন, এরকম আমি কখনো দেখিনি, আগে কখনো দেখিনি। তোমাদের কেমনটা লাগলো সেটা আমাকে জানিও, তবে এটা তো মানে সবসময় থাকবে না, এটা তোমার 28, 29, 30 এই 3 দিনই আর কি ছিল, তা আমি আজকে টাইম পেলাম বলে আমি আসলাম এরকম জিনিসপত্র দেখার, তোমাদেরকে দেখানোর সুযোগটা হয়ে গেল। কেমন লাগলো সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থেকো সবাই, টাটা। ও আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে নতুন যে চ্যানেলটা আনকাট নীল, সেখানে কিন্তু আমি রিলেটেড ব্যাপার স্যাপার আসবে, মানে আমি মানে আমার ব্যক্তিগত জীবন, তারপরে আরও সব জিনিসপত্র আসবে আস্তে আস্তে, তোমরা দেখতে পারবে, ওটা আলাদা এটা আলাদা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, নিশ্চয়ই অনেকেই সাবস্ক্রাইব করেছো সেটা আমি দেখেছি, ঠিক আছে, আরও সাবস্ক্রাইব করলে তোমরা দেখতে পারবে ওই চ্যানেলটাতেও সব বিভিন্ন রকমের আলাদা আলাদা জিনিসপত্র আসতে চলেছে। চলো টাটা, এবার বাড়ি যেতে হবে, বৃষ্টি আসবে।